হার্ড ওয়ার্কের কোনো বিকল্প হয় না। যারা কঠোর পরিশ্রম করেছে তারাই সাফল্য পেয়েছে। আগরতলা শহরের বাইরে, বিশেষ করে অন্যান্য জেলার মফস্বলের ছাত্রছাত্রীরা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে এবছর ভীষণ ভালো ফল করেছে। রাজ্যের শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে এটি খুবই উজ্জ্বল দিক। মহাকরণে উপস্থিত হয়ে মঙ্গলবার এমনটাই জানিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী তথা মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের কৃতি ছাত্রছাত্রীদের সাথে এদিন ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে কথা বলেন তিনি। শুভেচ্ছা জানানোর পাশাপাশি আগামী উজ্জ্বল ভবিষ্যতের জন্য তাদের উজ্জীবিত করেছেন তিনি। এবারের মাধ্যমিকে 38,130 জন পরীক্ষার্থীর মধ্যে পাশের হার 86.02% এবং উচ্চ মাধ্যমিকে 33,453 জন পরীক্ষার্থীর মধ্যে পাশের হার 83.24%। এই সাফল্যের পেছনে ছাত্রছাত্রীদের কৃতিত্বের পাশাপাশি তাদের অভিভাবক অভিভাবিকাদের অবদানের কথাও তুলে ধরেন মুখ্যমন্ত্রী। যারাই পরিশ্রম করেছে তার রেজাল্টও পেয়েছে, আর হার্ড ওয়ার্ক যে কোনো স্টুডেন্টদের জন্য, হার্ড ওয়ার্ক হচ্ছে প্রাইম বিষয়। এবং আজকে যারা তোমাদের মা বাবারা তোমাদের সাথে আছে, তারা নিশ্চয়ই গর্ববোধ করছেন যে আমার ছেলে মেয়ের এত ভালো রেজাল্ট করেছে। সারা ত্রিপুরাবাসী তোমাদের যে এত ভালো রেজাল্ট, সেই রেজাল্টের জন্য সবাই খুশি। আমি অনেকের সাথে কথা বলেছি, তারাও বলছে, আর বিশেষ করে এবার মানে আগরতলার বাইরে থেকে রেজাল্ট খুবই ভালো এসেছে। এর জন্য অবশ্যই তোমরা সবাই ধন্যবাদের পাত্র পাত্রী। এবং এর জন্য সবসময় মনে রাখবে, যারা তোমাদের মা বাবারা আছেন তাদের প্রচুর পরিশ্রম, তোমরা তো করেছো কিন্তু মা বাবাদেরও পরিশ্রম আছে। এবং আমি আশা করি আগামী দিন শুধু এখানেই শেষ নয়, খালি যাত্রা শুরু হলো। এবং ত্রিপুরার নিজের তো নাম করবে, কিন্তু ত্রিপুরার যে নাম আরো উজ্জ্বল করবে সে আশা আমি রাখছি। বিদ্যালয়ে শিক্ষা গ্রহণের পাশাপাশি এক বা একাধিক প্রাইভেট শিক্ষক বা কোচিং ক্লাসেও যায় বর্তমান ছাত্রছাত্রীরা। তাহলে কি আসলে নেমে যাচ্ছে বিদ্যালয়ের শিক্ষার মান? প্রশ্ন উঠছে সবার মনে। এই বিষয়ে এদিন আলোকপাত করেন রাজ্যের শিক্ষামন্ত্রী তথা মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। তিনি বলেন, নিজেদের ভেতরে আত্মবিশ্বাস থাকলে আলাদা করে কোচিং নেওয়ার দরকার পড়বে না। এ ব্যাপারে বোঝদার হতে হবে অভিভাবকদেরও। স্কুল থেকে ফিরে আবার টিউশন পড়তে গেলে নিজেদের পড়ালেখার জন্য সময় কম পায় ছাত্রছাত্রীরা, তার উপরে জড়ো হয় ক্লান্তি। এ ব্যাপারে বিস্তারিত আলোচনার জন্য রাজ্যের শিক্ষা জগতের সুপ্রবুদ্ধি সম্পন্ন মানুষদের এগিয়ে আসতে অনুরোধ জানিয়েছেন তিনি। অনেক দিন ধরে একটা প্র্যাকটিস চলে আসছে, তো সেই প্র্যাকটিস আমাদের বন্ধ করতে হবে এবং আমাদের নিজেদের উপর কনফিডেন্সও ডেভেলপ করতে হবে। আমাদের গার্জিয়ানদেরও নিজেদের উপর কনফিডেন্স ডেভেলপ করতে হবে এবং এটা একটা আমার মনে হয় চর্চার বিষয়। সমস্ত এডুকেশনিস্ট যারা আছেন ত্রিপুরা, তাদেরকে নিয়ে আমরা ভাবলাম এই পার্টিকুলারলি এই বিষয়টা নিয়ে আমরা কথা বলব, কেন এমনটা হবে, যাতে করে এতে করে সময়ও অনেক অপচয় হয় এবং স্টুডেন্টদের উপর কিন্তু একটা বাড়তি প্রেশারও পড়ে। রাজ্যের প্রশাসনিক দিকে সমালোচনার পাশাপাশি ত্রিপুরার তরুণ ছাত্রছাত্রীদের প্রতিও সমান নজর রয়েছে রাজ্য শিক্ষামন্ত্রী তথা মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের কৃতি ছাত্রছাত্রীদের সাথে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে খোশ গল্প করে এবং তাদের ভবিষ্যৎ জীবন সম্পর্কে সুপরামর্শ দিয়ে মঙ্গলবার আরও একবার তা প্রমাণ করে দিলেন তিনি। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।